তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না, কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো। তো যারা নিজেদের কোনো সিনেমা নাই, যিনি সিনেমা মানুষ একদিনও দেখে না, সে আমার সিনেমা নিয়ে কমেন্ট করার কীভাবে কমেন্ট করে তার উত্তর দিবে কেন? আমি সে তো চায় আমি উত্তরটা যেন দেই, কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাকে আলোচনা রাখেন। তো খুবই ভালো লাগছে, বরাবরই খুবই ভালো লাগে। এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা, আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না, কারণ কম্পিটিশন মানেই প্রতিযোগিতা মানেই আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায়, এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারের কাছে আনতে চাই না। আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি, অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি। আপনারা আমাদের তুফানের প্রমোশন করে দিচ্ছেন, আপনারা আরও প্রমোশন করুন। আপনারা যত বেশি কথা বলবেন তুফান তত বেশি মানুষ দেখবে, দেখছে। ঈদের আগে একবার প্রমোশন করেছেন, আপনারা আবার প্রমোশন করুন। আপনাদের প্রমোশনের জন্যই মানুষ টিকিট পাচ্ছে না। এবং প্রথম মনে হয় এই শাখায় আসছিলাম, তখন আমাদের একটা সিনেমা ছিল, আমরা ইয়ে করতাম। এখন একই কিছুদিন পর, কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা আছি, তো আসলে সবাই এক। আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা একটা ফ্যামিলির মতো, সবাই যদি মিলেমিশে থাকি, সবাই সবার সিনেমাকে সাপোর্ট করি, তাহলে ঝামেলা হয় না। আমরা চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে, এই যে আমাদের আপনার ছবিটা দেখেন, কারণ এটা আপনার প্রথম রিলিজ সিনেমা, দ্বিতীয় ছবি। আপনার ডিরেক্টর একটা সিনেমা অনেক কষ্ট করে বানায়, এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা, সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে। তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন, ছবিটা খুব ভালো হয়েছে আমি রিভিউ শুনছি। এবং এই ছবিতে আছে আমার প্রথম ছবির নায়িকা পূজা, আমার খুব পছন্দের, তো পূজা কখনো নিরাশ করবে না ইনশাআল্লাহ। এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেক বড় হচ্ছে এই। আমি আপনাদের শুধু একটা কথা বলবো, যারা উস্কারি মূলক কথা বলবে, এটা আমার পক্ষ থেকে প্রশ্ন, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে, সে কোন সিনেমাটা বানাইছে, সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে, যার সিনেমা নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না। সুতরাং তার কমেন্ট আপনারা নেন কেন? সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য, তাদেরকে আপনারা ভাইরাল করেছেন, চিন্তা করে একটা উল্টাপাল্টা কিছু বলবো ভাইরাল হয়ে যাবো।